গর্ভাবস্থায় একজন নারীর শরীর অনেক দুর্বল থাকে, আর 10 জন যে রোগে আক্রান্ত হয় না, গর্ভবতী মা কিন্তু খুব সহজেই সে রোগে আক্রান্ত হয়ে যায়। যার কারণ একটাই, গর্ভে শিশুটিকে সঠিকভাবে লালিত পালিত করতে গিয়ে মায়ের শরীরের ইমিউনিটি সিস্টেম একেবারেই খারাপ হয়ে যায়, যার কারণে মা কোনো রোগের বিরুদ্ধে লড়তে পারে না। আর এ সময় কথায় কথায় জ্বর সর্দি কাশির জন্য মা কোনো ওষুধও সেবন করতে পারে না, কারণ গর্ভে শিশুটির যে ক্ষতি হয়ে যেতে পারে। আবার গর্ভাবস্থায় হাঁচি ও কাশি দিতে গেলেই মা আতঙ্কে পড়ে যায়, কারণ প্রত্যেকটি হাঁচি ও কাশিতে পেটের ওপরে এমনভাবে চাপ পড়ে যে মনে হয় যে হাঁচি কাশির মাধ্যমে আবার পানি ভেঙে যাবে না তো, অথবা গর্ভপাত হয়ে যাবে না তো। আজকে মায়েদেরকে জানাচ্ছি গর্ভাবস্থায় হাঁচি কাশি জ্বর ও সংক্রমণের ফলে মা ও শিশুর কী ক্ষতি হয়, এই সময় মায়ের কেন অনেক বেশি সাবধান থাকা উচিত, সব কিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। সাধারণত জ্বর সর্দি কাশি এই সমস্যাগুলো ভাইরাসের সংক্রমণের কারণে হয়ে থাকে। গর্ভাবস্থায় একজন মায়ের জ্বর সর্দি বা ভাইরাস সংক্রমণ হলে শিশুর ওপরে নেতিবাচক প্রভাব পড়ে। মায়ের গর্ভে থাকাকালে এই সংক্রমণের কারণে শিশু জন্মের পর নানাবিধ সমস্যায় পড়ে থাকে। যে সমস্ত মহিলারা গর্ভাবস্থায় জ্বর সর্দি কাশির মতো সমস্যায় বেশি ভুগে থাকেন, জন্মের পর তাদের শিশুরা অ্যালার্জি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে মায়েদের ইমিউনিটি সিস্টেম খারাপ হলে এবং গর্ভাবস্থায় তারা অধিক পরিমাণে জ্বর সর্দি কাশিতে ভুগলে জন্মের পর সন্তানের বিভিন্ন ধরনের সমস্যা যেমন নিউমোনিয়া, অ্যালার্জি, অ্যাসমা এই জাতীয় সমস্যাগুলো হতে পারে। দেখা গেছে যে গর্ভাবস্থায় যদি কোনো মহিলা এমন সংক্রমণের শিকার হয় তাহলে এটি ভ্রূণের ওপরও প্রভাব ফেলে এবং এই ভাইরাসটি সামান্য হলেও ভ্রূণের ক্ষতি করে থাকে, যা পরবর্তী জীবনে তার অ্যালার্জি, শ্বাসকষ্ট ও অ্যাজমার মতো সমস্যার প্রকোপ বাড়ায়। গবেষকরা মনে করছেন গর্ভকালীন সংক্রমণের বিষয়টি অনেকেই খেয়াল করেন না, অথচ এ সময় সংক্রমণের কারণে গর্ভে শিশুর ক্ষতি হতে পারে, এমনকি হতে পারে গর্ভপাতও। গর্ভাবস্থায় অনেকেই সামান্য জ্বর ও সংক্রমণ, সর্দি কাশি এই সমস্ত বিষয়কে মনে করেন তুচ্ছ তাচ্ছিল্য। জ্বর সর্দি কাশিতে মায়ের কোনো চিকিৎসা করানো হয় না, যার কারণে সংক্রমণের মাত্রা বেড়ে যেতে পারে। আর এমন সংক্রমণের মাত্রা একজন মায়ের যদি বেড়ে যায় তাহলে যে কোনো সময় তার গর্ভপাত হতে পারে। এ সময় মা না জেনে বুঝে কোনো ওষুধ সেবন করতে পারেন না, আর চিকিৎসকের কাছে যাওয়ার অলসতায় চিকিৎসাও করানো হয় না। গর্ভাবস্থায় যদি একজন মায়ের 3 দিনের বেশি সর্দি কাশি ও জ্বরের সমস্যা থাকে সেক্ষেত্রে কোনো রকম দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াই উত্তম সিদ্ধান্ত। গর্ভাবস্থায় সংক্রমণের শিকার যে কোনো সময় মা হতে পারে, তবে গর্ভাবস্থায় মায়ের ভাইরাস সংক্রমণ শিশুর শারীরিক গঠনের ক্ষতি করতে পারে। প্রসবের আগে সংক্রমণের মধ্যে কিছু সংক্রমণ আছে, যেমন ভাইরাল ফিভার, উচ্চ তাপের জ্বর, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি ভাইরাস দিয়ে আক্রান্ত হলে অধিক পরিমাণে জ্বর আসে মায়ের, যা শিশুর মারাত্মক ক্ষতি করে। এছাড়াও রুবেলা, মিজেলস সংক্রমণ, বিশেষ করে জার্মান মিজেলস, শিশুর উপরে নেতিবাচক প্রভাব ফেলে। আবার ছোটোখাটো সংক্রমণ সারাতে ওষুধ ব্যবহারও বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে, তাই এ সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে যে কোনো ওষুধ সেবন করা উচিত নয়। গর্ভকালীন সংক্রমণ প্রতিরোধ করার জন্য প্রত্যেক মায়েরই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, সর্দি হাঁচি কাশি থেকে দূরে থাকতে হবে, জ্বর কাঁপিয়ে এলে অবশ্যই গা মুছে রাখতে হবে। হামরুবেলা প্রতিরোধের জন্য অবশ্য প্রসব পরবর্তী শিশুকে টিকা দিয়ে নিলেই ভালো ফল পাওয়া যায়, এতে পরবর্তীতে শিশুর আর হামরুবেলা হওয়ার সম্ভাবনা থাকে না। এবারে বলছি গর্ভাবস্থায় যদি মায়ের হাঁচি এবং কাশি হয় তা থেকে শিশুর কী ক্ষতি হতে পারে। হাঁচি ও কাশি এমনিতেই তো সংক্রমণ, যার ফলে শিশুর উপরে প্রভাব পড়ে, তবে হাঁচি ও কাশি গর্ভপাতেরও কারণ হতে পারে। আপনাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। গর্ভাবস্থার প্রথম দিকে অর্থাৎ প্রথম 3 মাস ও শেষের 3 মাস কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। মাঝের 3 মাস মোটামুটিভাবে আপনি ভালোই কাটাতে পারেন, তবে প্রত্যেকটি সময় আপনার খেয়াল রাখতে হবে অতিরিক্ত হাঁচি ও কাশি আপনার শিশুর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনারা সকলেই জানেন হাঁচি ও কাশি দেওয়ার মাধ্যমে পেটে মারাত্মক রকমের চাপ পড়ে। আপনার যদি ঘন ঘন হাঁচি ও কাশি হতে থাকে এবং 3 দিনের বেশি স্থায়ী হতে থাকে তাহলে কিন্তু আপনার অবহেলা না করে এই বিষয়টি দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সমাধান করে ফেলা উচিত। এই সময় আপনি সবসময় চেষ্টা করবেন হাঁচি কাশি আছে এমন মানুষ থেকে দূরে থাকতে। এছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশে যাবেন না,
ঠান্ডা থেকে যতটা সম্ভব বেঁচে চলুন, কেননা এই সময় হাঁচি কাশি হওয়া আপনার জন্য বিপজ্জনক। গর্ভাবস্থার প্রথম 3 মাসে আপনার শিশুটি অনেক নাজুক পরিবেশে থাকে, সে কিন্তু তখনও আপনার গর্ভাশয়ের সাথে পুরোপুরিভাবে যুক্ত হতে পারে না। যুক্ত হতে তার 3 মাস সময় লেগে যায়, আর এ সময় অল্প আঘাতেই মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই তো দেখা যায় গর্ভাবস্থার প্রথম 3 মাসে অধিকাংশ মায়েদের মিসক্যারেজ হয়ে যায়। এ সময় মায়েরা যদি সচেতন থাকে তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনেক মায়েরাই মুক্তি পেতে পারে। বিশেষ করে যাদের প্রিভিয়াস মিসক্যারেজের ইতিহাস রয়েছে, তাদের তো সর্দি জ্বর কাশির সংক্রমণ যেন না হয় এ ব্যাপারে অনেক বেশি সচেতন থাকতে হবে। আপনি যখন হাঁচি বা কাশি দেন তখন খেয়াল করবেন আপনার পেটের ওপরে কিন্তু ভালো রকমেরই চাপ পড়ে, তাই চেষ্টা করবেন হাঁচি বা কাশি দেওয়ার সময় আপনার তলপেটে একটু সাপোর্ট দিতে। সেক্ষেত্রে আপনি পেটে হাত দিয়ে রাখতে পারেন এবং হাঁচি বা কাশি বসে দেওয়াই উত্তম। এ তো গেল প্রথম 3 মাসের সমস্যা। প্রথম 3 মাস পার করার পরও শেষ 3 মাসে কিন্তু আপনার পেট অনেকটা বড় হয়ে যেতে থাকে। এ সময় আপনার গর্ভের পানি শিশুকে ঘিরে রাখে। গর্ভাবস্থার দিনগুলো যত পার হতে থাকে পানির পরিমাণ কিন্তু ততই কমতে থাকে, আর এ সময় আপনার পেট অনেক বেশি আটসাট হয়ে যায়, যার ফলে যে কোনো সময় পানি ভেঙে যাওয়ার সমস্যা শুরু হয়ে যেতে পারে। আর একবার যদি পানি ভেঙে যায় তাকে কিন্তু কোনোভাবেই আটকানো আর সম্ভব হয় না। 7ম-8ম মাসের দিকে পানি ভেঙে গেলে প্রিম্যাচিওর বেবি ডেলিভারি হয়ে যায়। সেক্ষেত্রে প্রিম্যাচিওর বেবির আলাদা যত্ন নিতে হয়, আর এমন বেবিকে বাঁচানো কিন্তু অনেক কঠিন কাজ হয়ে যায়। কারো যদি অল্প পরিমাণে পানি ভাঙে 9ম মাস পর্যন্ত বাচ্চাকে পেটে টিকিয়ে রাখার জন্য পুরোপুরিভাবে রেস্টে থাকতে হয়, তাই মায়েদের সচেতনতা এই সময় অত্যন্ত বেশি জরুরি। এই সময় সর্দি কাশি হাঁচির মতো সমস্যা হলে পেটের উপরে চাপ পড়ে, আর বারবার এমন চাপ পড়তে থাকলে কিন্তু পানি ভেঙে যেতে পারে। তাই এ সময় হাঁচি কাশি সর্দি থাকলে আপনি অবশ্যই চেষ্টা করবেন দ্রুত তার নিরাময় করতে। কাশি ও হাঁচি দেওয়ার সময় পেটের উপরে হাত দিয়ে রাখবেন, বসে হাঁচি ও কাশি দেওয়ার চেষ্টা করবেন। 3 দিনের মধ্যে যেন আপনার হাঁচি কাশি নিরাময় হয়ে যায় সে ব্যাপারে সতর্ক থাকবেন। 3 দিনের উপরে গেলে দ্রুত ডাক্তারের কাছে চলে যাবেন। এই 3 দিনে আপনি কুসুম গরম জল দিয়ে গড়গড়া করতে পারেন, এছাড়াও জলের ভাপ নিতে পারেন যেন আপনার কাশি হাঁচি তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এ সময় আপনি লবঙ্গ চা, আদা চা, তুলসী চা ইত্যাদি সেবনের মাধ্যমে আপনার শরীর থেকে ভাইরাস ইনফেকশনকে দূর করতে পারেন। এছাড়াও গর্ভবতী মা যদি নিয়মিত মধু সেবন করেন তাহলে তাদের শরীর গরম থাকে এবং এটি শিশুদের জন্য উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এমন খাবার বেশি করে খান। নিয়মিত 1 মুঠো করে ভেজানো বাদাম খাবেন। এটি গর্ভাবস্থায় যেমন আপনার শিশুর পুষ্টির চাহিদা পূরণ করবে তেমনই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। দৈনিক অন্তত পক্ষে 1 থেকে 2টি ভিটামিন সি যুক্ত ফল খাবেন। ভিটামিন সি যুক্ত ফল খেতে না পারলে অন্তত পক্ষে 1টি করে লেবু খাবেন, তাহলে ভাইরাস সংক্রমণ থেকে অবশ্যই মুক্তি পেতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।